ফাঁসি লাগাইছ না মান সম্মান লয় এখান থেকে জায়গা আরে গরীব মানুষ আমি চাইতানে মুখে আরে গরীব মানুষ তুই তো চোর হয় তোর কথা বিশ্বাস করো তুই টাকা লস নাই মাফ করে দেন না হ্যাঁ আমি তোর মাফ করো স্যার আমি টাকা নাই নেই তোরে পুলিশে দিব একটা পরিষ্কার কথা কি হইছে তোমরা আমার মারে এমন করে ধরছো কেন তোর মা টাকা চুরি করছে তোর মা পেছ লাগাইছে চো আরে কইরা দাও ছেড়ে দেব তোমার না তুই এভাবে কাউকে মারা উচিত না চোর কি করব আমি চুরি করছি আর তোর মান কিভাবে করতে হয় তা আমি করতে আছি তুই খালি চুপ থাক বিশ্বাস করেন আমি টাকা নেই নাই আপনি পায়ে ভুরি আমার বেজ্জত করেন না হ্যাঁ বেজ্জতি করুম না তুই কবি তুই টাকা চুরি করছস আর যদি না কর তোরে যে আমি কি করুম তা দেখবি আর জানারা মায়ের নম্বর বাজি পেজ খুলে এসে গা ও কইছে টাকা ওই চুরি করছে তুমি তুমি টাকা চুরি করেছ আমি টাকা চুরি করছি টাকা কোথায় আমি একজনের দেনা শোধ করছি যাও আর কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় আসবে না যাও যাও বলছি আপা যাও না লাগে একটা কথা কইতে যাই আর কই তুইব না বহুত কইছ এই ওর আমি চলো মা এর দিকে চলে যাই একবার কই মা তুমি সুর করছ মা কও না মা তুমি সত্যি চুরি করছিলা তাহলে কি আমি ভাবো তুমি সত্যি চুরি করছিলা আল্লাহ সাক্ষী আমি চুরি করি নাই বজন আমি চুরি করি নাই তাহলে তুমি যে কয়লা টাকা নিছ তোরা ছোট থাকতে তোগো বাপ মরে গেছে তোর বন্ধু মরে গেল এখন তোগো দুই ভাই বোনের আমি তো একমাত্র সম্বল আমি স্বীকার না করলে হয় জোরা আমার মাইরা ফেলাই তো আর একটা লাত্তি আমার পেটে মারলে আমি বাঁচতাম ভারী বাজার আমি মরে গেলে তোরা দুই ভাই বোনে এত মরে যাইতে কে তোকে দেখতো রে বাজান তোকে কি বলতো আমি চুরি করি নাই বাজান আমি চুরি করি না তার মানে তুমি শোন না না বাজান না মা তুমি না খাইয়া আমি করে খাওন দিস শীতের রাইতে নিজের গায়ের কাপড়টা আমার ঘরে দিস যাতে ঠান্ডা না লাগে আমাকে মানুষ করার লেগা তুমি মানুষের বাড়িতে কাম করছো আজ আমি জানলাম দুনিয়াতে মসজিদ মন্দিরের চাইতে নাই বড় মা তুমি শুধু আমার মা না
আমার জান, তুমি আসতে কা আমার আম্মা জান, আপনি আমার শুধু দোয়া করেন আম্মা, আপনার পাশ হইয়া আজ আমি প্রতিজ্ঞা করতেছি, ওগো মতো আমি একদিন কোটিপতি হমু, আপনার উপরে অত্যাচারের প্রতিশোধ একদিন আমি নিমুই, আমি কোটিপতি হমু আম্মা, আমি কোটিপতি হমুই।